For joining with us আজকে থেকে আমরা ওয়েব ডেভেলপমেন্ট এর সিরিজ টিউটোরিয়ালটি শুরু করতে যাচ্ছি। তো আমাদের সিরিজ টিউটোরিয়ালটি করার জন্য বা এই টিউটোরিয়ালটি করার জন্য আমাদের যে সকল জিনিস জানতে হবে বা যে টুলস গুলো আমাদের থাকতে হবে সেইগুলো আজকে আলোচনা করব। তো ফার্স্ট অফ অল আমাদের যে জিনিসগুলো জানতে হবে আমাদের সেটা দেখি যে এখানে দেওয়া আছে, আমি এখানে নোটপ্যাডে লিখে রেখেছি, লিখতে গেলে সময় প্রয়োজন পড়বে, তাই আমি একবার লিখে রেখেছি। আপনাদের একটু বলে যাচ্ছি যে HTML আপনার জানতে হবে, CSS জানতে হবে, Bootstrap জানতে হবে, নাম্বার 4 হচ্ছে jQuery জানতে হবে। আর এই জিনিসগুলো একেবারে যে ম্যান্ডেটরি তাকে তোমার, যারা ভিডিওটি নতুন দেখছেন বা এই ভিডিওটি তার লাইফ ফার্স্ট ভিডিও হতে পারে, তো এই ভিডিওটি দেখে থাকেন, তো আপনাদের জন্য এই জিনিসগুলো ম্যান্ডেটরি তা কিন্তু নয়, বা আপনাদের ওয়েব ডিজাইন জানতে হবে তা কিন্তু নয়। তবে আমি ভিডিও শুরু প্রথম ভিডিওতে বলেছি যে যারা ওয়েব ডিজাইন সম্পর্কে ভালো ধারণা আছে, HTML CSS সম্পর্কে ভালো ধারণা আছে, তারা যে কোনো মানে অর্থাৎ কোনো প্রবলেমে পড়বে না যখন ওয়েব ডেভেলপমেন্ট করতে চাইলে। তো এইটা যে ম্যান্ডেটরি তা নয়, যখন আমরা একটা লাইভ প্রজেক্ট করব, অর্থাৎ আমরা একটা ওয়েব ডিজাইন করে সেটার উপরেই ডেভেলপমেন্টটা করব, তো যখন ডিজাইনিংটা করব তখন আপনাদের ভিডিও দেখবেন এবং প্র্যাকটিসিং করলে আপনাদের মোটামুটি ওয়েব ডিজাইন সম্পর্কে একটা বেসিক ধারণা চলে আসবে। আর আপনাদের সহজ করার জন্য, এটা ডিজাইনিং সহজ করে করার জন্য আমরা এই বুস্টার ইউজ করবো, যেন আপনার খুব সহজে কম ক্লাস লিখে কম ক্লাস বা কম CSS প্রপার্টি জানা সত্ত্বেও আপনি মোটামুটি ভালো একটা রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করতে পারেন। অলরাইট, তারপরে আপনাদের ওয়েব ডেভেলপমেন্ট করার জন্য যে জিনিসটা প্রথমে প্রয়োজন, একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে যেটা দিয়ে আপনি আপনার প্রজেক্টে লাইভ রান করবেন। তো এর জন্য আপনার অনেক লাইভ সার্ভার আছে, তো আমরা এখানে জাম্প ইউজ করব। জাম্পটা কিভাবে ডাউনলোড করতে হয়, কিভাবে ইনস্টলেশন করতে হয়, কোথা থেকে ডাউনলোড করতে হয় সবকিছু দেখাবো, এবং জাম্পের ইনস্টলেশন লিঙ্ক আপনাদের আমাদের ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেওয়া হবে। অলরাইট, তারপর হচ্ছে ওয়েব অর্থাৎ ওয়ার্ডপ্রেস অর্থাৎ WP ওয়ার্ডপ্রেস ইন্ট্রোডিউসিং করবো। ওয়ার্ডপ্রেস এর যে বেসিক জিনিসগুলো রয়েছে সেগুলো সম্পর্কে হালকা পাতলা আপনাদের আলোচনা করব। দেন আমরা যখন একটা থিম প্রজেক্ট স্টার্ট করব, তখন আমরা যে জিনিসগুলো দিয়ে স্টার্ট করব, তার ভিতরে প্রথমত আমরা একটা মেনু রেজিস্ট্রেশন করতে হয়, কিভাবে ফাংশন ডট পিএইচপি কিভাবে তৈরি করতে হয়, একটা মেনু ফাংশন ডট পিএইচপি দিয়ে কিভাবে রেজিস্ট্রেশন করতে হয়, তারপর একটা ওয়েবসাইটে বিভিন্ন পোস্ট থাকে, পোস্ট কিভাবে ডাইনামিক করতে হয়, ঠিক আছে, তারপর হচ্ছে পোস্ট ডাইনামিক করার জন্য পোস্ট রেজিস্ট্রেশন করতে হয়, কিভাবে ফাংশন ডট পিএইচপি মধ্যে কিভাবে পোস্ট রেজিস্ট্রেশন করতে হয়। একটা ওয়েবসাইটে আমরা দেখি ডান সাইডে অনেক সাইন বার থাকে, হ্যাঁ অনেকে ক্যাটাগরি থাকে, ট্যাক্স থাকে ইত্যাদি, আমরা সেইটা কিভাবে আমরা রেজিস্ট্রেশন করতে পারবো সে সাইড বার থেকে সিম্পলি করতে পারি। তারপর হচ্ছে সিঙ্গেল পেজ, হ্যাঁ একটা সিঙ্গেল পেজ অর্থাৎ একটা ব্লগ, একটা ব্লগ লিখেছেন সেই ব্লগের যে ভিউটা হবে সেটার জন্য সিঙ্গেল পেজ কিভাবে তৈরি করতে হয়। তারপরে একটা ওয়েবসাইট আমরা দেখি যে ফ্রন্টে একটা স্লাইডার থাকে, হ্যাঁ স্লাইডারটা কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে, ঠিক আছে, এগুলো আমরা স্টেপ বাই স্টেপ দেখবো। দেন ফাইনালি আমরা খুব সহজে আমাদের ওয়েবসাইটটি দাঁড় করানোর জন্য একটা ফ্রেমওয়ার্ক ইউজ করবো, সেটা হচ্ছে রিডাক্স ফ্রেমওয়ার্ক, অত্যন্ত জনপ্রিয় একটা ফ্রেমওয়ার্ক, এটা দিয়ে আমরা খুব সহজে একটা ওয়েবসাইট তৈরি করতে পারবো। আপনাদের এই ওয়েবসাইট তৈরি করতে আপনাদের দেখে মনে হবে যে ওয়েবসাইট তৈরি করা খুব ইজি একটা বিষয়, জাস্ট আপনাদের মনোযোগ সহকারে ভিডিও দেখতে হবে, এরপর হচ্ছে আপনাদের প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে আপনাদের ভিডিওটা এই সিরিজটি আপনাদের কাছে ভালো লাগবে। সো আশা করছি বুঝতে পারছেন আমাদের এই জিনিসগুলো প্রথমত প্রয়োজন। সো আমরা প্রথমে একটা ওয়েবসাইট তৈরি করার জন্য একটা ডিজাইন টেমপ্লেট তৈরি করবো, ফার্স্ট অফ অল প্রথমে ডিজাইন করার জন্য HTML CSS যা প্রয়োজন সবকিছু দিয়ে তৈরি করবো, দেন আমরা ডেভেলপমেন্ট করবো। তো আপনারা আশা করছি বুঝতে পারছেন, তো আজকে ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিওটি দেখার জন্য আমন্ত্রণ রইল, টাটা, বাই বাই।